Thank you.
আমাদের মাঝ থেকে চলে গিয়েছে। আসলে বাজান ভাবক কবিতার গানের মধ্যে বলেছেন, রশিদ সরকারের একটি গানের মধ্যে পাই যে, ওষুধ খাইলে বেদিবারে ডাক্তার দেখলে বাসি। আজকে যারা সেলিম চান্দের ভক্তবৃন্দ, যারা সেলিম চান্দকে হারিয়েছে, আজকে কি পাগল বানায় চলে গেছে, এমন দেশে চলে গেছে সে আর কখনোই চলে আসবে না, আর ফিরে আসবে না। কেন না, প্রত্যেকটা মানুষ আমরা একদিন চলে যাব ঠিকই, কিন্তু একজন মুর্শিদ জানে, একজন ভক্ত জানে, এই যে আমরা দলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করি যারা করেছি, ওই ব্যক্তি বুঝে একজন বন্ধুর প্রেমের পোড়া কেমন, একজন বন্ধুকে হারানোর কি যন্ত্রণা। প্রত্যেকটা মানুষ আমরা জীবনে অনেক কিছু হারিয়েছি, কেউ হারিয়েছি যার হাতে আমার মনোপানটা সুপে দিয়েছি, কারো দীনবন্ধুকে হারিয়েছি, কেউ হারিয়েছি মা বাবাকে, কেউ হারিয়েছি তরিকার ভাই বোনকে। আসলে ও ধরো যার চলে যায় ওই ব্যক্তি বুঝে হারানোর যন্ত্রণা। সেখান থেকে ভাবক কবি বললেন, বান্ধবরে সদাই থাকি আনন্দে, তাদের যাই আসে না ভালো মন্দে, রশিদ সরকার ওই ভাবে রাখে মরা হনুমান।
সদাই থাকি প্রেম আনন্দে, যাই আসে না ভালো মন্দে, রশি সরকার ওই